মূলত রমাজান শব্দটি রমাজ আরবি শব্দ থেকে জি, উৎপত্তি হয়েছে। এর অর্থ হলো জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দেওয়া। আমরা সাহারি করে ফজরের সালাতে মসজিদে যাওয়ার আগেই দেখা যায় যে মসজিদে মসজিদে ঘোষণা হয়ে যায় যে নাওয়াইতু আন আসুম্মা গাদান মিন শাহরি রমাদান আল মুবারাকে ফারাদাল্লাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন ইন্নাকা আনতাস সামিউল আলিম। আসলে এর ভিত্তি ইসলামে নাই, তো নিয়ত অন্তরে হবে, নিয়ত এটা মুখে বলতে হবে। আসলে হয়তো আমরা বলি যে এটা বললে অসুবিধা কোথায়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি বা সাহাবা ইকরাম বলেনি, সেজন্য আমরা বলবো না। কথা ক্লিয়ার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা ইকরাম মুখে নিয়ত উচ্চারণ করেনি, বরং অন্তরে করতে হবে, এই কথাই বলেছেন। মুখে শুধু কোন কোন ইবাদতের ক্ষেত্রে আমরা নিয়ত বানিয়েছি, সালাতের ক্ষেত্রে আমাদের মুখে উচ্চারণ করার নির্দিষ্ট নিয়ত আছে, সিয়ামের ক্ষেত্রে মুখে উচ্চারণ করার নির্দিষ্ট নিয়ত আছে। অথচ আল্লাহ রাসূল হাদিসে কি বলছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমলে নিয়ত দরকার। এই নিয়ত মুখস্থ না থাকার কারণে আমরা যখন একজন মানুষকে সাদকা করি, দান করি, এটাও তো একটা আমল। তাহলে এক্ষেত্রে যে আমাদের বানানোর নিয়তটা কোথায়? জি জি জি। তাহলে কি শুধু নামাজের জন্য নিয়ত আলাদা আছে মুখে উচ্চারণ করা? সালাতের জন্য আমরা যদি সাদকা করি, তাহলে সেক্ষেত্রে আমাদের বলা উচিত ছিল নামাইতু আনা তাসাদদাকা, আমি সাদকাদের নিয়ত করছি, কো এটা তো নাই। তার মানে বোঝা যাচ্ছে যে নিয়তটা আসলে মনের বিষয়, রাসূলুল্লাহ মনে মনেই করেছে। রোজা বলার চাইতে সিয়াম বললে আমরা কয়েকটা নেকি পাচ্ছি, নেকি পাচ্ছি, এবং সিয়ামের মাধ্যমে এটা বোঝা যাচ্ছে যে শুধু খাওয়া থেকে পরিত্যাগ হওয়া নয়, জি মানে খাওয়া পানাহার এবং স্ত্রীর সমাগ এবং সার্বিক মিথ্যাচার অন্যায় অশীল কাজ থেকে বিরক্তি থাকে, এটা হচ্ছে সিয়াম বুঝবে। কিন্তু রোজা বললে শুধু খাওয়া থেকে, শুধু খাওয়া থেকে বিরক্তি বুঝবে, উপবাস, এটা উপবাস থেকে রোজা মানে। কিন্তু সিয়াম বলাটা সবচেয়ে বেশি, রমজান বলতে গোটা এক মাস যখন মানুষ সিয়াম পালন করে তখন তার ভিতর থেকে অন্যায় অত্যাচার সব কিছু, অন্যায় ভুল ত্রুটি থেকে জলে মানে একেবারে নিষ্পাপ হয়ে বলা যায়।